বিষকন্যা নামটি শুনলে যেন কেমন মনে হয়, তাই না? বিষকন্যা আসলে কি, আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। প্রাচীন ভারত ইতিহাসের দিক থেকে যেমন সমৃদ্ধ, একই সাথে ঐতিহ্যগতভাবেও এই অঞ্চলের শাসকেরা নিজেদের সিংহাসন ধরে রাখার জন্য নানা ধরনের আয়োজন করতেন। আজকের দিনের রাষ্ট্রনায়কেরা নিজেদের নিরাপত্তার জন্য যেমন নানা ধরনের এলিট ফোর্স গঠন করে থাকেন, প্রাচীন ভারতেও ঠিক তেমনই কিছু এলিট ফোর্স ছিল। ডেনমার্স ভার্জিন গার্লস অথবা বিষকন্যারা ছিল তেমনই একটা সংগঠন। বিষকন্যা বা ভেনমার্স ভার্জিন গার্লস ছিল মৌর্য রাজা চন্দ্রগুপ্তের এক বিশেষ বাহিনী। চন্দ্রমাসের 14 তারিখে যে সকল মেয়েরা জন্ম নিত তাদেরকে বিশেষ বাহিনীর অন্তর্ভুক্ত করা হতো। ধারণা করা হতো এই তারিখে যে সকল মেয়েরা জন্ম নেয় তাদের স্বামী মারা যায় বিয়ের 6 মাসের মধ্যে, তাদের সংসারে শান্তি আসে না। জন্মের দ্বিতীয় দিন থেকেই এসব মেয়েদের মুখে বিষ তুলে দেওয়া হয় অল্প পরিমাণে। বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষের পরিমাণ বাড়ানো হয়। খ্রিস্টপূর্ব 340 অব্দ থেকে 293 অব্দের মধ্যে বিষকন্যাদের উপস্থিতির কথা জানা যায়। এই বাহিনীতে যোগদান করা নারীদেরকে দেওয়া হতো কঠোর প্রশিক্ষণ। জানা যায় ছোটবেলা থেকেই বিষকন্যাদের বিশেষ এই ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। তাদের প্রতিদিনের খাবারের সাথে অল্প অল্প করে বিষ মিশিয়ে দেওয়া হতো। ধীরে ধীরে এসব মেয়েদের শরীর একসময় বিষাক্ত হয়ে উঠত, এমনকি তাদের থুতু পর্যন্ত বিষাক্ত হয়ে যেত। সব মেয়েরা এই প্রশিক্ষণের সময় টিকে থাকতো ব্যাপারটা কিন্তু এমন নয়। যারা বিষের জ্বালা সহ্য করতে পারত না তারা সেখানেই নিঃশেষ হয়ে যেত, আর যারা টিকে থাকতে পারত তাদের আরও কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ করে তোলা হতো। বাছাই করা এসব মেয়েরাই পরবর্তীকালে শত্রুদের গতিবিধি নজর রাখার জন্য গুপ্তচর হিসেবে কাজ করত। এরা ছিল নাচে গানেও পারদর্শী। শত্রুদেরকে শেষ করে দেওয়ার জন্য বিষকন্যারা প্রথমে প্রেমের ফাঁদে ফেলে শত্রুদের বিশ্বাস অর্জন করত, এরপর সুযোগ বুঝে দ্রুত বিষ মিশিয়ে দিত মদের পেয়ালায়। বিষকন্যারা এতটাই বিষাক্ত ছিল যে তাদের সাথে শারীরিক মিলন করলেও যে কোনো ব্যক্তি মারা যেত, কেননা বিষকন্যাদের রক্ত আর থুতুর মধ্যেও বিষের প্রভাব থেকে যেত। বিষকন্যাদের এমন বিবরণ পাওয়া যায় প্রাচীন ভারতের বিশিষ্ট পণ্ডিত এবং তৎকালীন মৌর্য সম্রাটের বিশ্বস্ত প্রধানমন্ত্রী চাণক্যের বিবরণীতে। ভারত অভিযানের আগে অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেটকে বিষকন্যার ব্যাপারে সতর্ক করেছিলেন। এমনও কিংবদন্তি আছে যারা মারা গিয়েছেন বিষকন্যাদের বিষের কারণে। কিংবদন্তিদের কথা শেষ করা যাক একটা ঘটনা দিয়ে। খ্রিস্টপূর্ব আনুমানিক 300 অব্দের কথা, উত্তর ভারতে এক রাজা তার এক ঘনিষ্ঠ সহচরের মাধ্যমে সংবাদ পেলেন তিনি যুদ্ধে জয়লাভ করেছেন। যুদ্ধ জয়ের উপহার স্বরূপ ওই অঞ্চলের সুন্দর নারীদের তার কাছে নিয়ে আসা হয়েছে সময় কাটানোর জন্য। সারা রাত সে নারীর সঙ্গে সময় কাটানোর পর সৈন্যরা সকালবেলা আবিষ্কার করল মৃতদেহ হিসেবে। বিষকন্যাদেরকে ঠিক এভাবেই ব্যবহার করা হতো।